আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পুরোটা সময় আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমি আপনাদের চুলায় তৈরি করে দেখাবো অল রোল ব্রেড রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম, এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ইস্ট, তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি, তারপর দিয়ে দেব এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য। এবারে আমি অন্য একটি মিক্সিং বল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, তারপর দিয়ে দেব এর মধ্যে এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ঠিক মাঝ বরাবর আমি একটি গর্ত করে দিয়ে দেব একটি ডিম ভেঙে, তারপর ডিমের সাথে সমস্ত উপকরণগুলো আমি মিক্স করে নেব। তারপর যে আগে থেকে মিক্স করে রেখেছিলাম চিনি দুধ তারপর ইস্ট একটি মিশ্রণ, ওই মিশ্রণটি আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটি স্টিকি ডো তৈরি করে নেব। আর অল রোল ব্রেডের জন্য অবশ্যই একটু আটালো টাইপের অথবা স্টিকি টাইপের ডো হতে হবে, তা না হলে অল রোল ব্রেডটা ভালো হবে না। সমস্ত উপকরণ মিক্স করা হয়ে গেলে এবারে আমি এটা হাত দিয়ে খুব ভালো করে মথে নেব, তারপর আমি এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সল্টেড বাটারও ইউজ করতে পারেন। তারপর আমি এটা খুব ভালো করে তেলের সাথে মথে নিয়ে তারপর সুন্দর একটি ডো তৈরি করে আমি এটা রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। প্রায় 1 ঘন্টা পর এবারে ডোটা অনেকটা ফুলে গিয়েছে, এবারে আমি ডোটা আরও ভালো করে মতে নেব। তারপর আমি ডোটা সমান 4টি ভাগে আমি ভাগ করে নেব, তারপর আমি এই একটি অংশ নিয়ে তারপর হাত দিয়ে একটু চেপে ময়দা একটু চিটিয়ে তারপর আমি এটা লম্বা করে বেলে নেব। আর তারপর বেলা হয়ে গেলে আমি ছুরি দিয়ে এই রকম করে এক সাইড কেটে নেব, তারপর আমি এটা রোলের শেপ দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে ভিতরে চিকেনের পুর অথবা অন্য কোনো পুর দিয়ে দিতে পারেন, আমি এটা প্লেন রেখেছি। আর এইভাবে করে আমি সবগুলো অল রোলের রোলগুলো আমি তৈরি করে নেব। এবারে আমি একটি কেক বেক করার মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব, তারপর রোলগুলো আমি এর মধ্যে রেখে দেব। আর এই ট্রের মধ্যে অনেকটা ফাঁকা রয়েছিল, তাই আমি এর থেকে রোলগুলো বের করে একটি সসপ্যানের মধ্যে একইভাবে তেল ব্রাশ করে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি একটি ডিম ভেঙে এর উপরে আমি রোলগুলোর উপরে একটু ডিম ব্রাশ করে নেব, এতে করে খুব ভালো একটি সুন্দর কালার আসবে। তারপর আমি এটা 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব, তারপর আমি এটা চুলায় বসাবো। 20 মিনিট পর এবারে আমি অল রোলটা বেক করব, তাই আমি চুলায় আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে 5 মিনিটের মতো আমি হাঁড়িটি হিট করে নিয়েছি। এবারে আমি যে সসপ্যানের মধ্যে রোলগুলো নিয়েছিলাম এই সসপ্যানটা আমি এর মধ্যে বসিয়ে দেব। আর আপনারা দেখতে পারছেন আগের থেকে কিন্তু রোলগুলো একটু ফুলে গিয়েছে, আরও কিছু সময় রাখলে আরও ফুলে যেত। এবারে আমি এটা বেক করব 25 থেকে 30 মিনিটের মতো, একদম লো আছে, তারপর আমি ফিরে আসছি। ফিরে এলাম, প্রায় 30 মিনিট পর আমি এটা 5 মিনিট আগে নামিয়ে নিয়েছিলাম, এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এর ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, অল রোলটা মাশাল্লাহ খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবারে আমি এটা হাঁড়ি থেকে নামিয়ে নেব, তারপর আমি এর সাইডে থেকে একটু চুড়ি দিয়ে এই রকম করে আমি এটা একটু ছাড়িয়ে নেব, তারপর আমি একটি প্লেটের মধ্যে এটা নিয়ে নেব।
এবারে আমি ওল রোলটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। মাশাল্লাহ খুবই সফট হয়েছে আর খেতে মাশাল্লাহ দারুণ হয়েছে। এটা আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।